হঠাৎ করেই মানব জাতি এক মারণ ভাইরাসের শিকার হয়। এ এমন এক রোগ যেটা নির্ণয় করার আগেই মানুষের প্রাণ চলে যাচ্ছে, এবং তার কিছুদিনের মধ্যেই হু তাকে ডিক্লেয়ার করে দিল প্যান্ডেমিক হিসেবে। অর্থাৎ এই ভাইরাস ছড়িয়ে যাচ্ছে গোটা পৃথিবীতে। হ্যাঁ, করোনা ভাইরাসেরই কথা বলছি। তবে এখন শুধু সবার মনে একটাই প্রশ্ন, কবে কবে আমরা এই প্যান্ডেমিক থেকে মুক্তি পাব। হ্যাঁ, প্যান্ডেমিক থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি দেশের সরকার কিছু পদ্ধতি অবলম্বন করে। সেগুলি কি, আজকে আমরা এই বিষয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, জানাবো বিস্তারিত। তার আগে আপনারা যারা শর্মিলা শো হাউস ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন। প্রত্যেকটি দেশের সরকার যদি এই পন্থাগুলি অবলম্বন করে, তাহলে এই প্যান্ডেমিক পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রথম পদ্ধতিটি হলো রেস থ্রু ইট। না, আপনি যেটা ভাবছেন সেটি কিন্তু এত সহজ নয়। রেস থ্রু ইট মানে যত সংখ্যক মানুষের মধ্যে এই ভাইরাস সংক্রমণের চান্স বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, নিউ নর্মাল বলে কিছুই থাকবে না, সবকিছুই হবে ওল্ড নর্মালের মতোই, এবং ফলে হু করে বাড়বে এই কোভিড-19 সংক্রমণ। হসপিটালের বেড ভরে যাবে, ডক্টররা ভেবে পাবেন না যে ঠিক কি করা উচিত, এবং অবশ্যই এর ফলে মৃত্যু হবে অনেক মানুষের। পৃথিবীর অধিকাংশ মানুষই হয়তো মারা যাবেন, কিন্তু একটা সময় আসবে যখন এই ভাইরাসগুলি নতুন হোস্ট খুঁজেই পাবে না, কারণ কি, ততক্ষণে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যাবে। কিন্তু সত্যি কি এই পন্থা মানা সম্ভব? না, এই পন্থা হয়তো মানা সম্ভব নয়। এই পন্থা মানতে গেলে হয়তো দেখা যাবে পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ মারা যাবেন। সুতরাং কোনো দেশের সরকারই হয়তো এই রিস্ক নিতে পারবে না। দ্বিতীয় পন্থা, ডিলে অ্যান্ড ভ্যাকসিনেট। এই পদ্ধতিতে র্যাপিড টেস্টিং করে ক্যারিয়ারগুলোকে খুঁজে বার করতে হবে, এবং যারা এই ভাইরাসে সংক্রামিত হয়েছেন তাদের সান্নিধ্যে যেই ব্যক্তি এসেছেন তাদেরকে খুঁজেও টেস্ট করে তাদেরকে কোয়ারেন্টিনে পাঠাতে হবে। এই পদ্ধতিতেও কিন্তু ভাইরাস স্প্রেড করবে না এমনটা নয়, ভাইরাস স্প্রেড করবে কিন্তু স্পিডটা হয়ে যাবে অনেকটাই স্লো, এবং এই সময়ের মধ্যেই ভ্যাকসিন তৈরি করে ফেলতে হবে, এবং তারপর অন্তত 40% মানুষকে ভ্যাকসিনেট করলে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যাবে এবং প্যান্ডেমিক চলে যাবে। তৃতীয় পন্থা, ক্রাশ অ্যান্ড কোঅর্ডিনেট। এই পন্থা অবলম্বন করতে গেলে প্রত্যেকটি দেশের মধ্যে কোঅপারেশন অত্যন্ত প্রয়োজন। এই পন্থা অবলম্বন করলে কোনো মানুষই এই রোগে আক্রান্ত হবেন না। নিশ্চয়ই ভাবছেন সেটি কি করে সম্ভব? যদি প্রত্যেকটি মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়, যদি সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, আর যদি ট্রাভেলে রেস্ট্রিকশন আনা হয়, তাহলে এই ভাইরাস আর হোস্ট খুঁজে পাবে না। পুরো পৃথিবীকেই এই পন্থা অবলম্বন করতে হবে, এবং এরকম করতে করতে দেখা যাবে যে এই ভাইরাসটি আর থাকবে না, প্যান্ডেমিক পরিস্থিতিও কেটে যাবে। কিন্তু সত্যি কি বাস্তবে তা সম্ভব? সমস্ত মানুষকে গৃহবন্দী করে রাখা কি সম্ভব অনন্তকালের জন্য? পেটের দায়ে তো মানুষকে বেরোতেই হবে। তাহলে এই তিনটি পদ্ধতির মধ্যে কোন পন্থা অবলম্বন করলে প্যান্ডেমিক পরিস্থিতি কেটে যাবে? প্রথম পদ্ধতি অর্থাৎ রাস থ্রু ইট যদি অবলম্বন করা হয়, তাহলে তো মানব জাতি বোধ হয় থাকবে না, কারণ কি, পৃথিবীর অধিকাংশ মানুষেরই মৃত্যু হবে। তৃতীয় পন্থা, ক্রাশ অ্যান্ড কোঅর্ডিনেটটাও অনেকটাই অবাস্তব। সারা পৃথিবীর মধ্যে এই ধরনের কোঅপারেশন এত সহজে আনা সম্ভব নয়, এবং প্রত্যেক মানুষকে গৃহবন্দী করে রাখাও কার্যত অসম্ভব। সেই ক্ষেত্রে ডিলে অ্যান্ড ভ্যাকসিন এই পদ্ধতিটাই অনেকটা বেশি শ্রেয়, কারণ একবার প্যান্ডেমিক পরিস্থিতি কেটে গেলে যে এই ভাইরাস দ্বারা মানুষ সংক্রামিত হবেন না এমনটা কিন্তু নয়। সুতরাং ভ্যাকসিন এলে, এই সংক্রমণ হলে, তখন মানুষকে বাঁচানোর উপায় থাকবে। আর ভ্যাকসিন আসার আগেও যদি এই প্যান্ডেমিক পরিস্থিতি কেটে যায়,
তাহলেও খুব নিশ্চিন্ত হওয়া যাবে না, কারণ কি অ্যানিমাল ট্রান্সমিশনের মাধ্যমে আবার কিন্তু এই ভাইরাস অ্যাটাক করতে পারে মানবজাতিকে। তবে ধৈর্য হারালে চলবে না, প্যান্ডেমিক পরিস্থিতি আগেও কেটেছে আর এবারেও নিশ্চয়ই কেটে যাবে। তবে এই মুহূর্তে আমাদের সতর্কতা মেনেই জীবনযাপন করতে হবে, নিউ নর্মালি থাকতে হবে। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel. Click the bell button for more updates.